সুকুমারদার এই নিয়ম মেনেই বলা যেতে পারে প্রথমে ছিল কেরানিদের থাকার জায়গা, তারপরে হলো কলেজ, এবং তারপরই রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর। পুরোটাই কিরকম হজবরল। লাভ ইউ কলকাতার ফিফথ এপিসোডে আজকে আমাদের বিষয় কলকাতার লালবাড়ি, অর্থাৎ রাইটার্স বিল্ডিংস। অতীতের যত কথা শোনাবে এ কলকাতা ইলিউশনের ক্যামেরায়, লাভ ইউ কলকাতা, লাভ ইউ কলকাতা, লাভ ইউ কলকাতা। পলাশীর যুদ্ধ শেষ, কলকাতা নামের এক অখ্যাত গ্রাম ক্রমশ ইংরেজদের প্রধান কুঠি অর্থাৎ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠছে। নতুন দেশে নতুন চাকরির আশায় প্রচুর ইংরেজ যুবক ইংল্যান্ড থেকে ভিড় করছে শহরে। নব্য যুবকেরা চাকরি করতে আসছে, চাকরি জুটেও যাচ্ছে, কিন্তু তারা থাকবে কোথায়? বর্তমান জিপিওর কাছে কেরানিদের জন্য একতলা বাড়ি বানিয়ে দেওয়া হলো, কিন্তু কেরানিদের তুলনায় রুমের সংখ্যা অনেক কম। তখন লালদিঘির উত্তরে 16 বিঘা 17 কাটা 8 ছটাক জমি নির্বাচন করা হয় কোম্পানি কর্মচারীদের নতুন আস্তানা তৈরির জন্য। 1776 সালে টমাস লায়নকে বরাত দেওয়া হয় বাড়ি তৈরির জন্য। লায়ন সাহেব 5 বছরের মধ্যেই বেশ কয়েকটি ঘর তৈরি করে দিলেন, কেরানিরা সেখানে ভাড়া থাকতে শুরু করল। কলকাতার বুকে গড়ে উঠল ছোট্ট এক টুকরো ব্রিটিশ অ্যাপার্টমেন্ট। এই সব কেরানিদেরই রাইটার বলা হতো, সেই থেকেই রাইটার্স বিল্ডিংস। শহরে এইসব কেরানিদের সংখ্যা যত বাড়তে থাকে ততই আড়ে বহরে বাড়তে থাকে রাইটার্সের পরিধিও। প্রথমে ছোট ছোট একতলা অ্যাপার্টমেন্ট ছিল, 1789-এর মধ্যে রাইটার্স তিনতলায় পরিণত হয়। কলকাতার প্রথম তিনতলা বাড়ি এই রাইটার্স বিল্ডিংসই। কিন্তু বেশি দিন রাইটার্স বিল্ডিংসে রাখা গেল না রাইটারদের। বিদেশ বিভুঁয়ে পড়ে থাকা তরুণদের একমাত্র মনোরঞ্জন ছিল পান ভোজন, তাই সন্ধে হলেই বসত মদের আসর। মদ্যপ অবস্থায় নিত্য গণ্ডগোল, মারামারি লেগেই থাকত, কোম্পানির কাছে নালিশ যেত, চেষ্টা করেও তাদের বসে আনা যায়নি। শেষমেশ রাইটার্স থেকে কেরানিদের বাসস্থানই তুলে দিল কোম্পানি। 1800 সালে চালু হলো ফোর্ট উইলিয়াম কলেজ। উদ্দেশ্য, কেরানিদের ভাষা শিক্ষা। সংস্কৃত, অ্যারবিক, ফার্সি, হিন্দি, বাংলা এবং উর্দু, যাতে করে স্বদেশীয়দের সঙ্গে ইংরেজরা খুব সহজেই মিশতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজের টিচারদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাইটার্সের কলেজ চলেছিল 1830 সাল পর্যন্ত। কলেজ উঠে যাওয়ার পর থেকেই এখানে ক্রমে ক্রমে বিভিন্ন দপ্তরের কাজকর্ম শুরু হতে থাকে। বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যাশলে ইডেনের আমলে 1877 থেকে 1882 সালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত সরকারি দপ্তর রাইটার্সে স্থানান্তরিত করা হয়। স্বাধীনতার পর রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সচিবালয়ে পরিণত হয়। বাংলায় নাম রাখা হয় মহাকরণ। দীর্ঘকাল মুখ্যমন্ত্রীর কার্যালয়, তারপর পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানা সহ রাজ্য সরকারের বিভিন্ন সরকারি বিভাগের প্রধান কার্যালয় এই মহাকরণেই অবস্থিত ছিল। 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে সদর দপ্তরের ঠিকানা রাইটার্স বিল্ডিং থেকে পরিবর্তিত হয়ে হয় নবান্ন। এইচআরবিসির বিল্ডিংটা যেটা আমরা দেখলাম 14 তলা বিল্ডিং, এখানে 2 মাস টাইম দিয়েছি আমরা, বাদবাকি জিনিসগুলো সব করে 1 অক্টোবর আমরা রাইটার্স থেকে ওখানে শিফট করব টেম্পোরারিলি। এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে রাইটার্স বিল্ডিং তার পূর্ব গরিমা হারিয়েছে। গমগম করতে থাকা অফিস পাড়া এখন ঢুকছে, গুরুত্বপূর্ণ সমস্ত দপ্তর চলে গিয়েছে নবান্নে এবং অন্যান্যগুলি সল্টলেকের বিভিন্ন ভবনে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঐতিহাসিক এই ভবনকে মহাফেজখানা ও সংগ্রহশালা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
কিন্তু 8 বছর পেরিয়েও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক নাকি অন্য কোনো কারণে সেটা ঠিক জানি না, তবে ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে গুনতিতে ধরা হয় না রাইটার্স বিল্ডিংকে। কলম পেশার কেজো ঘেরাটোপ ডিঙিয়ে নতুন ঐতিহ্যে রাইটার্সের আত্মপ্রকাশ করার দিনগোনা ছাড়া আপাতত আর কিছুই করণীয় নেই আমাদের। সুতরাং তিষ্ঠ, কাজ বোধহয় আর সামান্যই অবশিষ্ট। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই ইলিউশন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।